আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অল ফ্রম কেরিয়ার ডেস্ক। আশা করি সবাই ভালো আছেন। ঢাকা ও তার আশেপাশের যেইসব স্থানে রেড জোন চিহ্নিত করা হয়েছে সেগুলো হচ্ছে ঢাকা উত্তরে হচ্ছে সর্বমোট 17টি স্থান, সেটা হচ্ছে বসুন্ধরা, মোহাম্মদপুর, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, বাড্ডা, রাজারবাগ, গুলশান, কল্যাণপুর, মগবাজার এয়ারপোর্ট, বনশ্রী, মিরপুর, উত্তরা, রায়ের বাজার, সর্বশেষ আফতাবনগর। এছাড়া ঢাকা দক্ষিণে সর্বমোট 28টি এলাকা লকডাউন করা হয়েছে, সেটা হচ্ছে যাত্রাবাড়ি, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবুর, শান্তিনগর, পল্টন, কলাবাগান, শাহজাহানপুর, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, এলিফ্যান্ট রোড, মিডফোর্ট, রমনা, মতিঝিল, ওয়ারি, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, টিকাতলী এবং সর্বশেষ সেগুনবাগিচা। এইসব জোনগুলো অঞ্চলগুলোকে রেড জোনগুলোকে 16 জুন থেকে 30 জুন পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজকে আমরা জেনে নিলাম রেড জোন গুলো। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।